আগুনের সেই উৎসস্থল চিহ্নিত করা যায়নি। আর এটাই বোধহয় এই মুহূর্তে দমকলের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত তারা উৎসস্থলে কি পৌঁছতে পারলেন? ছিলাম একদমই আগুন ঠিক নির্দিষ্ট কোন যে ঘরে লেগেছে বা কোন জায়গায় লেগেছে সেটা চিহ্নিত করার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। আমরা একটু আগেই দেখলাম, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার ক্যামেরা পার্সন শ্যামল জানা দেখাচ্ছে, ঠিক সেইখান দিয়ে তারা একদিকে ওপর দিকে ঢুকছে, ওপর দিক দিয়ে গিয়ে তারা দেখার চিহ্নিত করার চেষ্টা করছেন। ওখান থেকে যে জল দিয়ে ওয়াটার জেট দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। অন্যদিক দিয়ে মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তারা সঙ্গে ঢুকেছেন নির্দিষ্ট যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গাটা চিহ্নিত করার জন্য। এখানে যারা দোকানের বিভিন্ন যারা মালিক রয়েছেন তাদের বক্তব্য, মূলত ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইলের দোকান রয়েছে নিচে অন্তত 25 খানা, ওপরে যেমন আবাসন রয়েছে। এই যে ধোঁয়া দেখতে পাচ্ছে এটা কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা করে দমকলের কর্মীরা তারা ভেতরে মাস্ক পরে গিয়েছেন। এবং এই মুহূর্তে দমকলে এইখানে যাদের দোকান রয়েছে তারা ভেতরে যেতে চাইছেন অনেকে, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কি ঘোষণা করা হচ্ছে বাইরে যাদের দোকান আছে যে সমস্ত দোকানের গেট বন্ধ আছে, আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি দোকানের দরজাগুলো খুলে দিন। ফায়ার পার্সনের যারা আছেন তারা ওখান থেকে কাজ করবেন। দোকানদারদের অনুরোধ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি আউটসাইড ওয়ালে যে দরজাগুলো আছে দোকানের সেই দরজাগুলো খুলে দিন, দোকানগুলোতে অ্যাক্সেস হতে দিন। ঝিলাম কর্মচারী রয়েছেন অর্থাৎ ঝিলাম, আমরা এখনো দেখতে পাচ্ছি যে গোটা বিল্ডিং থেকে কিভাবে কালো ধোঁয়া নির্গত হচ্ছে গল গল করে, এবং ভেতরে যেটা তুমি বলছিলে যে কোন জায়গায় আগুন সেটা এখনো পর্যন্ত উৎসস্থল চিহ্নিত করা সম্ভব হয়নি। মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডারে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করছেন। একদমই এই ওপরে দেখতে পাচ্ছ আমার সহকর্মী শ্যামল জানা দেখাচ্ছে যে ওয়াটার জেট করে আগুন যেখানে লেগেছে সেই জায়গাটা চিহ্নিত না হলেও যে এলাকা মানে অর্থাৎ যে যে দোকানগুলোতে লেগেছে যেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে সেই জায়গা থেকে ওয়াটার জেট দিয়ে ওই আগুনটাকে ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা দোকানের বিভিন্ন কর্মী মালিক যারা রয়েছেন তারা যেটা বলছেন, নিচে অন্তত গোটা 30 খানা দোকান রয়েছে, ওপরে যেমন আবাসিকরা রয়েছে, দমকলের কর্মীরা আমাদের দেখতে পাচ্ছি তারা ভেতর থেকে এসছে এবং ভেতরে গিয়ে নির্দিষ্ট করে যেখানে আগুন লেগেছে সেই জায়গাটা চিহ্নিত করার চেষ্টা করছেন। তাদের এই যে মাস্ক পরা আছে, মূলত মাস্ক পরার মূল কারণ হচ্ছে এই যে কালো ধোঁয়া, এটার থেকে কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে, অনেকে অজ্ঞান হয়ে যেতে পারেন, অসুস্থ হতে পারেন, সেই বিষয়টা নির্ণয় করে তার মধ্যে দিকে আগুনের জায়গাটা চেনার চেষ্টা চিহ্নিত করার চেষ্টা করছেন যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখতে পাচ্ছি ডান দিক দিয়ে যে বিভিন্ন আবাসন আছে তারা ঢোকার চেষ্টা করছে, তাদের দোকান আছে, এবং যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব ঠিক নির্দিষ্ট করে ভেতরে কী দেখলেন। তাদের যেটা এখন তারা চিহ্নিত করেছেন আমরা যেটা বুঝতে পারছি, এবং সেই কোন জায়গাটায় আগুন লেগেছে সেই জায়গাটায় দমকলের তরফ থেকে যাতে ওয়াটার জেট দেওয়া যায় সেটার জন্যই তারা চেষ্টা করছে। দুজন গিয়েছিলেন, দুজন বেরিয়ে এসছেন, এবং তারা বিষয়টা কোথায় আগুন লেগেছে কোন জায়গায় লেগেছে সেই জায়গাটা ব্রিফিং করছেন। এবং আমরা যেটা বুঝতে পারছি যে এরপরে পরবর্তী পদক্ষেপ দমকলের থেকে করা হবে। ভেতরে দমকল কর্মীরা প্রবেশ করছেন, দুজন ইতিমধ্যেই বেরিয়েও এসেছেন। আর এক প্রথম সেই পার্থ প্রতিম রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে, অর্থাৎ পার্থ প্রতিম এখনো পর্যন্ত দমকল কর্মীদের সঙ্গে কথা বলে কি জানা যাচ্ছে, তারা কি ওই জায়গাটি চিহ্নিত করতে পেরেছেন ঠিক যে জায়গায় আগুন লেগেছে, এবং বহুতল কি পুরোপুরি খালি করে দেওয়া সম্ভব হয়েছে পার্থ প্রতিম? প্রাথমিক ভাবে তারা জায়গাটা চিহ্নিত করেছে এবং যে জায়গায় আগুনটা লেগেছে সেখানে কিন্তু দরজা বন্ধ রয়েছে, সেই জন্য কিন্তু কাটার তারা চাইছেন এবং সেই কাটার নিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন, এবং সেখানে কিন্তু সিলিন্ডার পর্যন্ত রয়েছে বলে দমকল কর্মীরা অনুমান করছেন। এবং সেখান থেকেই দমকল কর্মীরা কিন্তু একেবারে যে জায়গায় এই আগুনটা লাগে সেই জায়গায় তারা ভেতরে গিয়েছিলেন, এবং যাওয়ার পরবর্তীকালে চেষ্টা করবো ওদের সঙ্গে বা কথা বলে নেওয়া জায়গাটা চেনা গেছে কোন জায়গায় লেগেছে বোঝা গেল। ওনারা এখন কিন্তু সংবাদমাধ্যমের সামনে কোনো কথা বলছেন না, কিন্তু জায়গাটিকে চিহ্নিত করা গিয়েছে বলে প্রাথমিকভাবে দমকল সূত্রে আমরা জানতে পারছি। এবং যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গায় যে ঢোকার জন্য যে কাটার বা অন্যান্য সরঞ্জাম সেই সমস্ত কিছু দরকার রয়েছে সেখান থেকে কিন্তু নিয়ে তারা ভেতরে ঢুকবেন, এবং দমকল কর্মীরা যে জায়গায় অর্থাৎ সোর্স অফ ফায়ার যেখানে রয়েছে সেইখানে কিন্তু জল স্প্রে যতক্ষণ না করা যাচ্ছে ততক্ষণ সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি একজন দমকল কর্মীকে কোমরের মধ্যে মোটা যে দড়ি হয়
সেই দড়ি বাঁধা হচ্ছে এবং তার সঙ্গে ওনাকে অন্য কোনো রকমভাবে কিন্তু এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করিয়ে ওনাকে দিয়ে কিন্তু একটা অন্য পদ্ধতিতে আগুনটাকে নেভানোর চেষ্টা করা হচ্ছিল। দমকল কর্মীরা একেবারে কীভাবে যাবেন ভেতরটা কোন জায়গাটা যাবেন সেই জিনিসটা করছেন চেষ্টা করছেন তারা, এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কাটারকে নিয়ে আসা হচ্ছে যার সাহায্যে তারা ভেতরে প্রবেশ করবেন। অক্সিজেন মাস্ক মুখে পরে রয়েছেন, সিলিন্ডার নিয়ে রয়েছেন, কারণ ভেতরে বিল্ডিংয়ের বাইরে যে ধোঁয়া দেখতে পাচ্ছ কিন্তু ভেতরে কি একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিংয়ের ভেতরে, ফলে ভেতরে প্রবেশ করার মতো সিচুয়েশান সেই রকম কিন্তু এখনও পর্যন্ত নেই। এই ফলে কিন্তু একেবারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই আগুনকে নেভাতে গিয়ে দমকল কর্মীদেরকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে অনেকে ভেতরে যাওয়ার চেষ্টা করছে, যাদের দোকান রয়েছে তাদেরকে এই মুহূর্তে যাওয়াটা কতটা বিপজ্জনক পুলিশ বোঝাচ্ছে, বুঝিয়ে কিন্তু পুলিশ তাদেরকে বাইরে বার করে দিচ্ছে, যাওয়াটা ভেতরে অত্যন্ত বিপজ্জনক। সেই মতো কিন্তু যারা ভেতরে ঢুকে পড়ছে তাদেরকে বাইরে বার করে দেওয়া হচ্ছে, ভেতরে দমকল কর্মীরা এখনও পৌঁছাতে পারছে না। আবারও দেখাতে বলো পার্থবতী ব্রাকে ছবিটি, এবং এই জায়গায় দেখতে পাচ্ছি একজন দমকল কর্মীর কোমরে একটা মোটা দড়ি, সেই দড়ি কিন্তু বাঁধা হচ্ছে এবং বেঁধে একটা বড় কাটার নিয়ে উনি ভেতরে যাওয়ার চেষ্টা করবেন বলে আমরা বুঝতে পারছি।